অভিশপ্ত রাত অন্ধকার নেমে এলে গ্রামের পুরনো বটগাছের নীচে কেউ যেত না শোনা যায় সেখানে অনেক বছর আগে এক ডাইনির ফাঁসি হয়েছিল সেই থেকেই জায়গাটাকে অভিশপ্ত বলা হতো। এক বর্ষার রাতে পাঁচ ছয় বন্ধু বাজি ধরে সেখানে যেতে চায় রাতের এক দুইটা বাজতেই তারা বটগাছের নিচে জড়ো হয় ঝুম বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে তারা গাছের তলা আশ্রয় নেয়া হঠাৎ করে চারপাশটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যায় জেন সবকিছু থেমে গেছে গাছের ডাল থেকে এক মহিলার ছায়া মূর্তি নামতে শুরু করে উল্টো হয়ে ঝুলে থাকা শরীর শূন্য দৃষ্টি আর রক্তমাখা চুল ভয়ঙ্কর এক হাসি ভেসে এল বাতাসে জেন তা শরীরে রক্ত জমিয়ে দেয়া বন্ধুরা ভয়ে দৌড় দিতে যায় কিন্তু তাদের পা নড়ছে না তাদের মধ্যে একজনের গলা চেপে ধরে সেই মূর্তি আর বাকিরা দেখল বন্ধুটির চোখ অন্ধকারে হারিয়ে যাচ্ছে যখন তারা শেষ পর্যন্ত চিৎকার করে পালিয়ে আসে তখন বুঝতে পারে চারজন নয় মাত্র তিনজন ফিরে এসেছে নিখোঁজ বন্ধুটির খোঁজ আর কখনোই পাওয়া যায়নি সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর বটগাছের কাছে যায়নি রাত হলেই শোনা যায় বৃষ্টির আওয়াজে কারও শাস্ত্রদের শব্দ